আছে বলো? হ্যাঁ, আম গাছ, তারপরে কাঁঠাল গাছ, কলা গাছ, আমড়া গাছ, সুপারি গাছ, লেবু গাছ, খেজুর গাছ, কুড়ি গাছ, তারপরে কচু গাছ, তারপরে আলু পাতা, তারপরে লেবদে গাছ, নারি শাক। আর এখানে আমার দুইটা বাবি আছে, দুইটা বাবি, একটা শহরে থেকে আইসা আর একটা থাকে বাড়িতে। দশের থেকে নাম্বার কত দিবে, কোনটারে কত নাম্বার দিবা বলো, বলি ফেলো আমার দর্শকের জন্য, আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তাদের জন্য বলো। এ ওগুলো কি গাছ জানিস, সাদা সাদা ফুল ফুটছে, এগুলো ফাটি পাতায় ফুল ধরছে, দেখেন কি সুন্দর সাদা সাদা। আমার শাশুড়ি ফাটি বুনতে জানে, অনেক সুন্দর করে বোনে, এটাতে অনেক মাছ আছে। ওই যে মাছে কি করতেছ, এগুলো হচ্ছে সীতাকুণ্ড, আমরা সীতাকুণ্ড আসছি বাড়িতে, শ্বশুর বাড়িতে। যে মাছে কি করে দেখেন, আমার শাশুড়ি এখানে শাক করছে, কিনা লাগে না কোনো তয় তরকারি, কিনা লাগে না, আমরা শহরে থাকি আমাদের কিনা লাগে, কিন্তু এখানে এদের সব নিজেদের লাগানো তয় তরকারি, সব নিজেদের ক্ষেতের মাছ, আমরা টাউনে থাকি, আমরা এগুলো থেকে বঞ্চিত ধরতে গেলে। এই যে অনেক সুন্দর পরিবেশ, এত ভালো লাগে, কিন্তু আমার ছেলেরা আসতে চায় না। এগুলো সব আমার শ্বশুরদার, এই যে গাছপালা যাই দেখতেছেন সব, এবার তো দেখছি, এবার কইতে পারবা না যে ধরে নাই গাছে, এখন এই যে প্রমাণ নিয়ে গেলাম, সুপারি ধরছে, সুপারি একবার ছিল তো। সবাই ভালো থাকবেন, অনেক কথা বলছি, আমার জালে এতক্ষণ কথা বলছে, জাল কি দেবরের বউ, জাল আবার যদি না বোঝে, আমার একমাত্র দেবরের বউ, এই মাছ একা একা খাইও না, ফেটে ব্যথা করবে, এই দেখো দেখছেন, এই যে ভিডিও করে নিয়ে গেলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।